হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সিদ্ধার্থ অফিসে গেছে, তাই আমি সব কিছুই খুব আস্তে আস্তে করছি। একদিন খুব বৃষ্টি বাদলা হচ্ছিল, আজ ওয়েদারটা সেই তুলনায় অনেক ভালো, রোদ বেরিয়েছে। হঠাৎ মনে পড়লো যে বৃষ্টি পড়ছে, তাই বাগানে আর জল দেওয়ার দরকার নেই, ওই সিস্টেমটা বন্ধ করে দিতে হবে। একদিন বৃষ্টির মধ্যে মনে পড়ছিল, তাই বেরিয়ে বন্ধ করা হচ্ছিল না। আর এই চটিগুলো একদম জলে ভিজে ঠান্ডা হয়ে আছে। এই চটিটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, এখানকার চটিগুলো না একদম ভালো না। ঘাসের উপর হাঁটলেও পায়ের নিচে ঘাসগুলো বোঝা যায়। আর এই নয়নতারা গাছটা একটু উঁচু করে দিই, নাহলে গোড়ায় জল জমে যাচ্ছে, মরে ফরে যেতে পারে। আর এই জলের মধ্যে মনে হয় ধুয়ে সব সার চলে গেল। আর এইটা হচ্ছে আমাদের আউটডোর সিটিং এরিয়া। আর এই সামনে ঢাকা দেওয়া রয়েছে, এটা হলো গ্রিল মেশিন। এই জলটা এখানে ফেলে দিলাম, আর এর উপর এখন নয়নতারার টপটা রেখে দিই, তাহলে আর নিচে গোড়ায় জল জমবে না। আর এই মাচা এটাতে শিম আর কুমড়ো রয়েছে, এটা একটা আমেরিকান কুমড়োর জাত, এর নাম হচ্ছে বাটারনাট স্কোয়াশ। এতে অনেকগুলো কড়া পড়েছে, একটা অনেক বড় হচ্ছে, এটা পাকবে কিনা জানি না, তার আগেই শীত পড়ে যাবে হয়তো। আর এখন এই সেচের মেশিনটা বন্ধ করে দিই। কলটাও বন্ধ করে দিই তার সাথে। বৃষ্টি পড়ে এই বেডটাতে দেখছি অনেকগুলো মাশরুম হয়েছে। এই যে শিম হয়েছে, আমি ভাবছি এই কটা শিম তুলে নিয়ে যাই, তারপরে খাই। তিনটে শিম হয়েছে আর লেটে হচ্ছে, অনেকগুলো ফুল এসেছে। এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে ফুল, এই হচ্ছে ব্যাপার। তাই আমি ভাবছি এই শিম তিনটে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেদ্ধ দিই ভাতে। ওকে, তো আজকে তো রান্না করার সেরকম প্ল্যানই ছিল না, সবই রান্না করে রেখেছিলাম কালকে। কিন্তু হচ্ছে বাগান থেকে শিমগুলো নিয়ে আসলাম, তো ভাবলাম একটা শিম দিয়ে একটা তরকারি করি, এত ফাইন দেখতে হয়েছে। আমি শিম, আলু, টমেটো আর একটা পেঁয়াজ দেবো ভাবছি। এই কিউট কিউট রোমা টমেটোগুলো দিয়ে রান্না করি। আর শিম ধোয়ার তো দরকারই নেই, বৃষ্টি হচ্ছে কালকে থেকে, সবই নিশ্চয়ই ধুয়ে গেছে। আর একটা এই ছোট পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজগুলো হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, এখানে শ্যালট বলে বিক্রি হয়, তো এগুলো একটু দাম বেশি, মানে নর্মাল রেড অনিয়নের যে দাম তার থেকে এটা অনেকটাই বেশি। এগুলো প্রায় 3 টাকা পাউন্ড থাকে, মানে $3, মানে $6 কেজি, মানে 6 টা 48 সাড়ে 880 টাকা, মানে প্রায় ৫০০ টাকা কেজি বলতে পারো এটা। আর নর্মাল আমরা যে পেঁয়াজগুলো খাই, মানে এরকম বড় বড় ওলের মতো সাইজের পেঁয়াজ, সেটা হচ্ছে দাম নেয় ৫ ডলারে ৫ পাউন্ড মতো থাকে, মানে হচ্ছে ৫ পাউন্ড মানে হচ্ছে 2.5 কেজি, 400 টাকায় তোমার চলে আসবে হলো 2.5 কেজি পেঁয়াজ। এগুলো হচ্ছে আমরা সবসময় খাই না, এটা হচ্ছে অমলেট টমলেট বানানোর জন্য বা হচ্ছে মুড়ি দিয়ে মাখার জন্য, কারণ অন্যটা না অতটা মানে ভালো লাগে না মুড়ি টুড়ির সাথে, সেই জন্য এই পেঁয়াজটা হচ্ছে শুধু স্পেশাল খাবারের জন্য। আর এখানে তাছাড়াও অনেক রকমের পেঁয়াজ পাওয়া যায়। এই শ্যালটগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ফরাসির যে রান্না হয়, ফ্রেঞ্চ কুইজিনে অনেক বেশি ইউজ হয়। ফার্স্টে হচ্ছে শিমটা কেটে নিই, এই যে ভেতরটা পুরো ইন্ডিয়ান পেঁয়াজ। এটা তরকারি ভেজে নিই, পেঁয়াজটা একটু বেশি দিলাম, আমার পেঁয়াজটা বেশি ভালো লাগে রান্নাতে। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলো কি না আমি সেটা দেখে নিচ্ছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল, সর্ষের তেল দিয়েও করা যায়, আমি আজকে সাদা তেল দিয়ে করছি, যেহেতু আমি খাবো। সিদ্ধার্থ হলে সর্ষের তেলই দিতাম, আমার সবসময় সর্ষের তেলের ঝাঁজটা অতটা ভালো লাগে না। আর এখন আমি তেলটা কড়াইয়ের চারদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আরও একবার দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না।
আর এরপর আমি ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দেবো। মোটামুটি আমি সব কিছুতে কালো জিরেই ফোড়ন দিই, মানে সবজি হলে, আর লাউ বা হচ্ছে ডাল এরকম, মানে মুগ ডাল অবশ্যই, মসুরের ডাল না, তাহলে জিরে দিই। মনে হচ্ছে না এখনও ভালো গরম হয়নি, সেই জন্য ওয়েট করছি, তারপর ওর মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এই এতক্ষণে তেলটা গরম হলো, আমি এই কালো জিরেটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই কন্টেনারগুলো আমি সিয়াটেলে এসে অ্যামাজন থেকে কিনেছিলাম, মনে হয় 16টার সেট ছিল। এগুলোতে খুব সুবিধা হয়, এর ওপরে না একটা দিক থেকে চামচ দিয়ে তোলারও ব্যবস্থা আছে, মানে যদি তুমি অনেকটা ফোড়ন দিতে চাও, আরেকটা দিকে অল্প অল্প ফুটো ফুটো মতো করা আছে, সেখান থেকে যদি অল্প অল্প করে ঝাঁকাও তাহলে অল্প কয়েকটাই পড়বে। এভাবে করতে গেলে পুরো কৌটোটাকে খুলতে লাগে না, সেই জন্য এই কৌটোগুলো ব্যবহার করতে খুব সুবিধা। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে আর আমি এখন এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আলু কুচি আর শিমটা দিয়ে দেবো, আর সবার শেষে দেবো টমেটোটা। একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি এমনিতে লবণ কমই খাই, আর একটু হলুদ, আরোই কম খাই। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করতে দেবো। আমি আজকাল ভাত ডাল তরকারি একটু বেশি করেই করি, যাতে তিনবেলা করে রান্না করতে না হয়। আগে তিনবেলা করে ভাত রান্না করতাম আর তরকারিও একটা দুটো প্রত্যেক বেলাতেই রান্না হয়ে যেত, এর ফলে অনেক সময় নষ্ট হচ্ছিল বলে মনে হতো আর খেতেও অনেক সময় দেরি হয়ে যেত। তাই আমি এখন শুধু সব কিছু করে ফ্রিজে রেখে দিই আর বেলায় বেলায় বের করে মাইক্রোওয়েভ করে নিই। আজও আমি ভাত আর ডালটা নিয়ে সেটা মাইক্রোওয়েভ করে নেব, আর এখন যে তরকারিটা করলাম সেটা খালি অ্যাড করব। ওটাও আজকে করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই করলাম। আমি ভাত আর ডালটা মাইক্রোওয়েভ করে নিয়েছি আর এখন ওর ওপরে তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা এতক্ষণে রান্না হয়ে গেছে পুরোপুরি, আর আমি অল্প করেই করেছিলাম তাই পুরো তরকারিটাই নিয়ে নিচ্ছি। রান্না শেষ, এবার লাঞ্চটা সেরে নিই, দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। ডিনারের প্রিপারেশন নিতে এসেছি, ডিনারে সব কিছু অলমোস্ট রান্না করাই ছিল, কিন্তু হঠাৎ মনে পড়লো যে ওয়েস্টার মাশরুম আনা হয়েছিল, আর ওই মাশরুমগুলো বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে, তখন আর ভালো লাগবে না, যথেষ্ট দাম দিয়ে এনেছিলাম। তাই ভাবলাম জাস্ট তেল আর নুন গোলমরিচ দিয়ে একটু নেড়ে নেবো। তারপর দেখলাম যে আমার গোলমরিচ দানিটাতে গোলমরিচ শেষ হয়ে গেছে, সেই জন্য এখন প্রথমেই একটু গোলমরিচ ভরে নিচ্ছি। অলরেডি যে ক্রাশড গোলমরিচগুলো নিচের দিকে ছিল সেগুলোকে প্রথমে ঢাকনির মধ্যে ঢেলে নিলাম, যাতে ওইগুলো একদম নিচে আবার চাপা না পড়ে যায়, আর তারপরে নতুন গোলমরিচ ওপরে ভরে দেব। যতটা সম্ভব নতুন গোলমরিচটা ভরে নিয়ে তার উপরে আবার পুরনো গোলমরিচটা দিয়ে দিলাম, এরপর ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এখন অয়েস্টার মাশরুমগুলোকে শুধু স্লাইস করে নেব, আর গোড়ার দিকে শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেননা ওপরের অংশটা আজকে খুব ফ্রেশ তাই ভীষণ নরম। এই যে দেখো কীরকম বোকের, ফুলের বোকের মতো বড় বড় থোকা, আর সেই জন্যই আমি এটা দেরি করতে চাইছিলাম না, এত ভালো মাশরুমটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। অনেকটাই মাশরুম তাই পুরোটা একবারে কড়াইতে ধরছে না, তাই যতটা ধরে ততটা কড়াইতে চাপিয়ে আমি বাকি মাশরুমগুলো আবার স্লাইস করে নিচ্ছি। ওই মাশরুমগুলো মজে কমে আসলে তারপরে আমি এই মাশরুমগুলো দিয়ে দেবো। ডিনারের বাকি আইটেমগুলো আগেই রান্না করা ছিল, সেগুলো সব কিছু নিয়ে আমরা এরপরে ডিনারটা করে নেব, সেটার আর ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সবার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।